আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফুলকুচি ফিশিং চ্যানেলের তরফ থেকে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, আমিও খোদার রহমতে ভালো আছি। আজকে আমি দেখাবো কিভাবে শিং মাছের জন্য সেরা কার্যকরী টোপ তৈরি করতে হয়। চলুন দেখা যাক। প্রথমে আমি কয়েকটা চাপিলা ছোট মাছ নিয়ে নিলাম, পাঁচটার মতন। আপনারা চাইলে মলা মাছ বা ছোট পুঁটি মাছও ব্যবহার করতে পারেন। মূলত এই টোপের উপাদানগুলো ব্লেন্ডার করে তৈরি করতে হবে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখলে টোপ তৈরি করার ক্ষেত্রে পরিমাণ করাটা সহজতর হবে। দ্বিতীয়ত আমি দেড় চামচ পরিমাণ ভাত দিয়ে দিব। এই ভাত টোপকে আঠালো আঠালো রাখবে। সত্যিকার অর্থে এই টোপ ব্যবহারে অনেকেই সফলতা পেয়েছেন, তাই আমি আমার চ্যানেলের পরিবারের সদস্য সহ মৎস্যপ্রেমীদের জন্য এটি শেয়ার করলাম। তৃতীয়ত এখন আমি দেড় চামচ পরিমাণ গুঁড়ো চিংড়ি শুঁটকি দিয়ে দিব। আপনারা চাইলে অন্যান্য শুটকিও ব্যবহার করতে পারেন। তাছাড়া এই ধরনের মাছ শিকারের তালিকায় শুটকির ব্যবহার হয়ে থাকে অনেকাংশেই। চতুর্থ আমি এক চামচের অল্প পরিমাণ চিনি দিয়ে দিব। এখন আমি সব উপাদানগুলো ব্লেন্ডার করে নিব একসাথে। আপনারা চাইলে শিল পাটাই করে নিতে পারেন। এরপরেও যদি টোপ তৈরির সম্পর্কে কিছু জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আপনাদের জানানোর চেষ্টা করব। আমার ব্লেন্ডার করা হয়ে গেছে, দেখুন পেস্টের মতন। আপনারা খুব ভালো করে ব্লেন্ডারে মিহি করে নেবেন। অতিরিক্ত পানি ব্যবহার না করাটাই ভালো, কেননা মাছ ও চিনি থেকে কিছু পরিমাণ পানি ছাড়ে। এরপরও যদি প্রয়োজন হয় তাহলে অল্প করে বুঝে আপনি পানিটা দিয়ে দিবেন। এই টোপ যেভাবে ব্যবহার করে বড়শির সাথে টোপ দিবেন। আমি এশিয়ান তিন নম্বর সাইজের বড়শি ব্যবহার করব, যার সাথে সামান্য পরিমাণ তুলো বেঁধে নিব। এই সাইজের বড়শি দিয়ে কই, শিং, ট্যাংরা ইত্যাদি ছোট প্রজাতির মাছগুলো ধরতে পারবেন অনায়াসে। এই ধরনের মাছ শিকারের টোপ ও কলাকৌশল বিষয়ভিত্তিক সম্পর্কে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা অলরেডি করে রেখেছেন তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা জানাই। বাদা হয়ে গেলে মিক্সড করার টোপের পেস্টের সাথে এইভাবে বড়শিতে মিশিয়ে মাছ ধরার পয়েন্টে টোপ ফেলতে পারেন। আশা করছি এই টোপে ফলাফল খুব ভালো পাবেন ইনশাল্লাহ। তৈরি হয়ে গেল শিং মাছের জন্য সেরা কার্যকরী টোপ, যা ব্যবহার করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করুন। আজকের মতো এখানে শেষ করছি। আপনার মৎস্য শিকারের যাত্রা শুভ হোক। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।